সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজ 31শে আগস্ট 2023 তারিখ মানব জমিন পত্রিকা থেকে একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরব, যেটা অবশ্য গতকাল 30শে আগস্ট 2023 তারিখে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে কারণে পিসিএস আছে প্রাথমিক নিয়োগ পরীক্ষা। আপনার এই যে নিউজটা আমি আমার পিডিএফ ফর্মে আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এখানে অ্যাডের কারণে আপনাদের অনেক সমস্যা হবে এটা দেখতে। যা হোক, এখানে বলা হচ্ছে যে কারণে পিসিএ যাচ্ছে প্রাথমিক নিয়োগ পরীক্ষা। এখানে বলা হচ্ছে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম ধাপের সরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা। বিভাগওয়ারি 3 ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি পরীক্ষার প্রস্তুতি নিলেও তা হচ্ছে না অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায়। এখানে আসলে অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া যায়নি, কারণ কি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরীক্ষা সম্পন্ন করতে চেয়েছিল ডিপিই, কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে। মূল কথা হচ্ছে যে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ করতে চেয়েছিল ডিপিই, কিন্তু যেটা অর্থ মন্ত্রণালয় সেটা অনুমোদন মেলেনি। ঠিক আছে, কারণ কি, অর্থ মন্ত্রণালয় আউটসোর্সিংয়ের মাধ্যমে যে লোকবল নিয়োগ, সেই ক্ষেত্রে তারা অর্থ বরাদ্দ দিতে চায়নি। এই কারণে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় চায় আউটসোর্সিংয়ের মাধ্যমে যাতে লোকবল নিয়োগ না দেওয়া হয়। শিক্ষক নিয়োগের প্রথম ধাপের এই পরীক্ষা সেপ্টেম্বরের শেষ ধাপে নেওয়ার পরিকল্পনা ছিল, সব এখন অতীত। এই পরিকল্পনা বাস্তবায়নে টেকনিক্যাল সহযোগিতার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সঙ্গে বৈঠক করে ডিপিই। তবে এখানে প্রায় 7,500 পদে শিক্ষক নিয়োগের কথা মাথায় রেখে শুরু হয় কার্যক্রম। সেই সঙ্গে বলা হয় শূন্য পদের তথ্য সংগ্রহ করে তা যুক্ত হবে শিক্ষক তালিকায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনাদের পরীক্ষা যদি পিছায় যায়, এখানে শূন্য পদে তথ্য সংগ্রহ করার পর যতগুলো পদ পাওয়া যাবে খালি হবে, সেই পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে 65,566 প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের 8,068 পদ শূন্য রয়েছে। প্রতিনিয়ত অবসরজনিত কারণে শূন্য পদ সৃষ্টি হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের এই পদ 20,000-এর উপরে চলে যাবে, তাই আপনারা পড়াশুনোটা ঠিক মতো চালিয়ে যান। পরীক্ষা যখনই হোক, এখন না হয় 6 মাস পরে হবে, চলতি বছরের এই পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে, কারণ পরীক্ষা আয়োজনের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিযুক্তকরণের অর্থ বরাদ্দ দিতে চায় না অর্থ মন্ত্রণালয়। এখন প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট বিভাগের প্রার্থীদের আয়োজন করার কথা ছিল। পরীক্ষার জন্য টেকনিক্যাল সহায়তার জন্য বুয়েটের সঙ্গে বৈঠকে বসলেও আনুষ্ঠানিক চুক্তি করতে পারছে না ডিপিই। তার মানে অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেয়নি, তারপরে বুয়েটের সঙ্গে তারা আলোচনায় বসেছে, কিন্তু চুক্তিটা এখনও হয়নি। তার মানে এখন সামনে সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর চলে গেলে কখনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এই পরীক্ষা আয়োজনের জন্য নানা খাতে খরচ বহন করতে হয় সরকারকে। এর মধ্যে রয়েছে কী কী খরচ দেখুন, টেকনিক্যাল সহায়তা ফি, তারপর আছে কেন্দ্র ফি, পরীক্ষা পর্যবেক্ষক ফি, নিরাপত্তা, পরিবহন খরচ, তারপর খাদ্য ইত্যাদি। আবার সহযোগিতার জন্য রয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজে নিযুক্ত করতে হয়। তৃতীয় চতুর্থ শ্রেণীদের কর্মচারীদের এখানেও কিন্তু খরচ দিতে হয়। এইসব খরচকে বলা হচ্ছে টেকনিক্যাল খরচ, যেগুলো দিতে চাচ্ছে না অর্থ মন্ত্রণালয়। ডিপিই একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জানা যায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে বা প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরভাবে চালু রাখার জন্য এই বছরের শুরুতে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্টরা চেয়েছিলেন এই বিদ্যালয়গুলোতে পুরোপুরি ঘাটতি পূরণ করতে। গেল কয়েক বছরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন নিয়ে বেশ আলোচনা হয়েছে, মান উন্নয়ন নিয়ে। এই সময় প্রাথমিক শিক্ষার প্রধান ঘাটতি হিসেবে শিক্ষক ঘাটতিকে চিহ্নিত করে। এরপর শিক্ষক নিয়োগের কাজ হাতে নেয় প্রশাসন। পূর্বের তুলনায় সমালোচনাহীনভাবে পরীক্ষা ও নিয়োগ পরীক্ষা
হওয়ার সন্তুষ্ট সকলেই। এই নিয়োগ চালু থাকা অবস্থাতেই ফের শূন্য পদ পূরণের উদ্যোগ নেয় প্রশাসন। এর মাঝে পুনরায় পরীক্ষা আয়োজনকেও স্বাগত জানানো হয়, কিন্তু এই পরীক্ষা আয়োজনের খরচ নিয়ে শঙ্কা দেখা দেয়। তারা আরও বলেন, অর্থ মন্ত্রণালয় নির্বাচনের আগে এই অর্থ খরচ করতে চায় না। মূল কথা হচ্ছে এটা, অর্থ মন্ত্রণালয় আর কি নির্বাচনের আগে এই খরচ করতে চায় না, ফলে নির্বাচনের আগে এই পরীক্ষা আয়োজনের আর কোনো সম্ভাবনা দেখছেন না। এটাই মূল কথা, যে নির্বাচনের আগে টেকনিক্যাল খরচ বলুন বা অন্য অন্য খরচ বলুন, এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে খরচ হবে সেই খরচটা অর্থ মন্ত্রণালয় করতে চায় না, যার কারণে এই নিয়োগটা আটকে গেল। এই কারণে নির্বাচনের আগে এই পরীক্ষা আয়োজনের আর কোনো সম্ভাবনাই নাই। এটা ধরে নিন, যদি পরীক্ষা হয় তবে পরীক্ষা তো হবেই, এই বছর না হইলে নির্বাচনের আগে হবে না বলতে এই বছর আর হবে না, এই বছর হবে না বলতে নির্বাচনের পরে হবে, কত পরে হবে সেটাই বিষয়। ডিপিই পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন, অর্থ মন্ত্রণালয় কিছু বিষয়ে জানতে চাই, আমরা তার জবাব দিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের এই একটা নির্দেশনা আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেওয়া যাবে না। এই নিষেধাজ্ঞা শিথিলের জন্য আমরা তাদের বলেছি, তবে আবেদনে অর্থের বিষয়টি উল্লেখ নাই। তিনি আরও বলেন, পরীক্ষা আয়োজনের খরচ এক এক সময় এক এক রকম হয়। সাধারণত একটা প্রার্থী প্রতি 200 থেকে 205 টাকা খরচ হয়। তো এখানে যদি 13 লাখ বা 20 লাখ পরীক্ষার্থী হয়, সেক্ষেত্রে তাহলে খরচ কিন্তু অনেক অনেক খরচ। এই খরচটা অর্থ মন্ত্রণালয় নির্বাচনের আগে করবে না। চলতি বছরের শুরুতে দেশের ইতিহাসে সর্ববৃহৎ নিয়োগ দেওয়া হয় 37,500 শিক্ষক। এখানে একটা তথ্য আপনারা জেনে নিন, এখানে কিন্তু প্রায় 3,000 শিক্ষক জয়েনই করেনি, আর এখান থেকে প্রায় 500 থেকে 600 রিজাইন করছে। তাহলে এখানে শূন্য পদ কিন্তু 2,500-3,000 অলরেডি আছে, আরও আপনার অনেক শিক্ষক অবসর গ্রহণ করছে, যার কারণে এগুলো অ্যাড হলে আপনার 20,000 আপনার ছাড়াই যাবে এই আপনার শিক্ষক নিয়োগের পদ। যা হোক, 28 ফেব্রুয়ারি এখানে রংপুর বরিশাল নিয়োগ দিয়েছিল, মোট 3 ধাপে নিয়োগ। এই নিউজগুলো আগের, এখানে মোট 3 ধাপে নিয়োগ সার্কুলার দিয়েছিল সব শেষ। কিন্তু মূল কথা হলো যে নির্বাচন খরচের জন্য আপনাদের এই বছর পরীক্ষা হবে না। এই কারণগুলোই ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পিছিয়ে যাওয়ার মূল কারণ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন।